এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে অনুষ্ঠিত হতে যাওয়া সিজারো ড্যানিয়েল ব্র্যান্ড কেভিন ওয়ান্স জেউসো কিং করবিন এবং স্যামি জিনের মধ্যে এই ম্যাচটিতে কে জিতবেন এবং রোমান রেঞ্জের মুখোমুখি কে হবেন। তাছাড়াও রোমান রেঞ্জের সাথে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে কে জিতবেন সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অবশ্য সকলেই জানেন যে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে সিজারো ড্যানিয়েল ব্রাইন কেভিন ওয়ান্স জেউসো কিং করবিন এবং স্যামি জিনের মধ্যে একটি কোয়ালিফাইং ম্যাচ কনফার্ম করা হয়েছে এবং এই ম্যাচটিতে যে রেসলার জিতবেন তিনি এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে মুখোমুখি হবেন রোমান রেঞ্জের বিরুদ্ধে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। চলুন সর্বপ্রথমে বলা যাক এই ম্যাচটিতে কে জিতবে। এই কোয়ালিফাইং ম্যাচটির ব্যাটিং অডস অলরেডি আমাদের সামনে চলে এসেছে এবং ব্যাটিং অডসটি শুনে আপনারা সকলে হয়তোবা চমকেও যেতে পারেন, কেননা ব্যাটিং অডস অনুযায়ী কিন্তু কেভিন ওয়ান্সের সাথে রোমান রেঞ্জের যেহেতু ফিউড কন্টিনিউ হচ্ছে সেহেতু কেভিন ওয়ান্সই এগিয়ে থাকার কথা। কিন্তু এখানে শকিংলি সিজারো ব্যাটিং অডসের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন এবং এই কোয়ালিফাইং ম্যাচটিতে ক্লিয়ার ফেভারিট হচ্ছেন সিজারো ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি খেলার জন্য। তবে ব্যাটিং অডসের দিক থেকে এখানে সিজারোকে এগিয়ে রাখলেও আমার মনে হয় কি বা WWE-র বেশ কয়েকটি সাইটের মন্তব্য অনুযায়ী এখানে হয়তো বা কেভিন ওয়ান্স জিতবেন এবং রোমান রেঞ্জের বিরুদ্ধে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে মুখোমুখি হবেন। আর বেশ কয়েকটি সাইট আরও কিছু জানিয়েছেন যে এই চেম্বার ম্যাচটিতে সর্বশেষে তিনজন মেম্বার উপস্থিত থাকবেন, আর সেটা হচ্ছে সিজারো, জেউসো এবং কেভিন ওয়ান্স। আর একেবারে শেষে কেভিন ওয়ান্স এবং জেউসো উপস্থিত থাকবেন, তারপরে সেইখানে জেউসোকে হারিয়ে কেভিন ওয়ান্স নাম্বার ওয়ান কন্টেন্ডার হবেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর ঠিক তারপরেই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন রোমান রেঞ্জ এবং কেভিন ওয়ান্স। আপনারা অবশ্য জানেন যে এর আগে বেশ কয়েকবার কেভিন ওয়ান্স এবং রোমান রেঞ্জের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তবে সেই ম্যাচগুলোতে ক্লিয়ারলি হারাতে পারেননি রোমান রেঞ্জ। হয়তো সেখানে জেউসো সাহায্য নিয়েছেন, নয়তোবা পল হেইম্যানের সাহায্য নিয়েছেন, আবার হয়তোবা তিনি লোবলো মেরেছেন। তবে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে কেভিন ওয়ান্স যখন মুখোমুখি হবেন তার বিরুদ্ধে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, তখন কেভিন ওয়ান্স অলরেডি কোয়ালিফাইং ম্যাচটি খেলে অনেকটাই দুর্বল হয়ে থাকবেন এবং জেউসো তাকে মেরে একেবারে ইনজুর্ড করে দিবেন। আর তারপরে কেভিন ওয়ান্স রোমান রেঞ্জের কাছে গিয়ে কিছুই করতে পারবেন না, বরং রোমান রেঞ্জ দাপুটে সেই ম্যাচটিতে কেভিন ওয়ান্সকে হারিয়ে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবেন এবং তার পরবর্তী থেকে এজের জন্য তার চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবেন। আর রেসেলমেনিয়া পেপার ভিউর জন্য তাদের ফিউডটি কন্টিনিউ হবে। তবে এই বিষয়টি WWE-র একটি সাইটের মন্তব্য এবং ধারণা মাত্র, তবে ব্যাটিং অডসের দিক থেকে এখানে সিজারোকে ক্লিয়ার ফেভারিট মানা হচ্ছে। তবে আপনার কি মনে হয় এই ম্যাচটিতে কেভিন ওয়ান্স জিতবে নাকি সিজারো জিতবে, অর্থাৎ রোমান রেঞ্জের বিপক্ষে কেভিন ওয়ান্স মুখোমুখি হবেন নাকি সিজারো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও একটি বিষয় হচ্ছে রোমান রেঞ্জের বিরুদ্ধে যেই মুখোমুখি হোক না কেন সেই ম্যাচটিতে ক্লিয়ারলি হেরে যাবেন সেই রেসলার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।